সবলীনে, আমার ভেতরে যা হচ্ছে হচ্ছে, আর তোমার যদি আমার জন্য কষ্ট হয়ে থাকে, তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা অত তাড়াতাড়ি সম্ভব করো। আমি জানি না আমার কি হবে, আমি জানি না। আমি পুলিশকে জানালে পুলিশ নড়ে চড়ে বসবে কিনা আমি সেটা জানি না, কিন্তু কিন্তু আমি পুলিশকে জানাবো, সবটা জানাবো। পুলিশ শুধু তোর একার কেনা না, পুলিশ আমারও থাকতে পারে, নট অনলি দ্যাট, পুলিশ সকলের। আমিও জানাবো, আমি পুলিশের কাছে যাবো, আমি তাদেরকে সমস্ত কিছু জানাবো যে কে ঘটনাটা ঘটিয়েছে। প্লিজ প্লিজ আমাকে পুলিশের ভয় শুধু শুধু দেখাস না, কোনো লাভ হবে না। রাধিকা, সব ঠিক আছে তো? মন মেজাজ শরীর সব ঠিক আছে? আমি একটা জিনিস বুঝে গেছি বাপি, আমার কথার কোনো দাম নেই। তোমার সব কথার দাম সব সময় তো রাখা যাবে না। শোনো, আমরা বাড়িতে সবাই আলোচনা করে দেখেছি তুমি যে কাজটা করেছো সেটা একটা ভুল কাজ করেছো। এই ভুল করার কোনো রাইট তোমার নেই, তুমি শুধু শুধু একটা ছেলেকে কষ্ট দিচ্ছ। অনির্বাণ সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহল, অনির্বাণ যথেষ্ট ভালো ছেলে, এই ব্যাপারে তোমার কোনো দ্বিমত থাকার কথা নয়। মেয়েটাকে ডাক্তার দেখানো দরকার, মেয়েটার মাথা খারাপ আছে। আজকে ও বাড়ির লোক এলে বলবো যে আপনারা ওকে ডাক্তার দেখান, না হলে এ বাড়ির লোকদেরই সাজেস্ট করব। রাধিকা দেখ না, এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে চাস? দিদি ভাই, তুমি আমার কত ভালো মেয়ে বলো তো, কত ভালো দিদু ভাই আমার, তুমি কেন বুঝতে পারছো না? কেন কেন দিদু ভাই এইরকম করলে? আচ্ছা তুমি বলো, এই দিনটা কি বারবার ফিরে আসবে দিদু ভাই? সবাই মিলে যখন বলছে মেনে নাও না মা। মেনে তো নিয়েছি মা, মেনে নিয়েছি বলেই কিন্তু আমি এখানে বসে আছি, তা না হলে এখানে কিছুতে আমি আসতাম না। আর ও আমায় বলেছে সত্যিটা ও প্রমাণ করবে, যেদিন সত্যিটা প্রমাণ হয়ে যাবে আমি তো এখান থেকে চলেই যাব। তখন কি আর আমরাও বলবো যে তুই এখানে থাক? ওই দেখ তো সৌমদা এসছে, দেখ তো সৌমদা কি বলে। দেখো রাধিকা, দুটো মানুষ একসঙ্গে থাকতে গেলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, যে কারো জীবনে হতে পারে এটা, কিন্তু তারও তো একটা সীমা থাকতে হবে। একটা ভুল বোঝাবুঝির জন্য দুটো মানুষের জীবন একদম নষ্ট হয়ে যাবে, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। সমুদা, তুমিও সবার মতো একই সুরেই কথা বলছো, তোমরা কেউ আমার ব্যাপারে কথা বলবে না, মানে আমার হয়ে কথা বলবে না, এটাই তোমরা ঠিক করেছো তাই তো? তোমরা যা চাও তাই হবে। আচ্ছা আমার নিজের কোনো মতামত থাকতে পারে না সুমোদা? আমি অন্তত ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, অন্তত তুমি বুঝবে যে
আমি আমি এইরকম রিয়্যাক্ট অকারণে করছি না, যথেষ্ট এভিডেন্স আছে আমার কাছে, সেই জন্য এইভাবে রিয়্যাক্ট করছি। তা সত্ত্বেও তুমি এখানে থেকে যেতে চাইছি, তারপরও তোমাদের অশান্তি হচ্ছে, আমি থাকছি তাতেও তোমাদের শান্তি হচ্ছে না। তুমি তো মন থেকে থাকছো না, বাধ্য হয়ে থাকছ, পরীক্ষার মতো করে থাকছ। তুমি একটা ছেলের জীবন নষ্ট করে দিচ্ছ। দাদু ভাই, ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তুমি আমাকে বলছো আমি ওর জীবন নষ্ট করেছি। আপনারা এলেন, ঠিক করে খাওয়া দাওয়া করে তবেই যাবেন। কিন্তু বাবা পিসিমণি আসছেন না, সত্যি আপনারা আসবেন এটা ভাবিনি আমরা। কেন, না আসার মতো কোনো ঘটনা ঘটেছে নাকি? আমি তো কোনো অস্বাভাবিক ব্যাপার কিছু দেখছি না এই বিয়েতে। ঠিক, তোমরা অস্বাভাবিক কিছু কেন দেখবে? আমরা আমাদের ছেলের বিয়ে দিয়েছিলাম রাধিকার মতো একটি মেয়েকে আমাদের পুত্রবধূ হিসেবে পাবো বলে। আমাদের এই বাড়িটা রাধিকা আলো করে থাকবে এইসব ভেবে, কিন্তু এখন তো দেখছি যে এই বিয়েটা রাধিকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিছু না, সেটা অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে, অনেকটা অপমানও বটে। আমাদের ছেলে এতটা অপমান ডিজার্ভ করে না, অপমানটাই ও ডিজার্ভ করে না। একবার যখন দুর্যোগ আসে তখন অনেকেরই মাথা ঠিক থাকে না, ওরও হয়তো এইরকম একটা বড় দুর্যোগ। তোমার তো বয়স হয়েছে, তুমি তো সবই বুঝতে পারছ। তাছাড়া ও তো তোমার মেয়ের মতো না, একটু বুঝে সুঝে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, মানিয়ে নিয়েছি বলেই তো এখনো মাথা ঠিক আছে। প্রত্যেকটা মানুষের তো একটা সহ্য শক্তি আছে, লিমিট আছে, দেখি কতটা পারি। হ্যাঁ, আমি তো খারাপ, সেই জন্যই আমি এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। অবশ্য আমাকে খারাপ প্রতিপন্ন করে তোমরা এমনিতেও আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিতে। কি সব বলে যাচ্ছ না, বাড়ি থেকে তাড়াতাম টাড়াতাম এগুলো একদম বলো না, তোমার মুখে মানায় না, চুপ করে থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি, ওকে যা বলার আমি একটু বুঝিয়ে বলছি। ওই মেয়েটি কোথায়? ও হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে, সকলের কাছে হয়তো নিজের দুঃখের বর্ণনা করছে, আর এদিকে আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি কি চেয়েছিলাম জানেন? আমি চেয়েছিলাম রাধিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আমার ছেলের পাশে থাকবে, ওর হয়ে প্রতিবাদ করবে। এখন তো দেখছি একেবারে একেবারে বিপরীত ঘটনা ঘটছে। রাধিকা তো ওরই বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওর বিরুদ্ধে দাঁড়িয়ে ওকে প্রতিনিয়ত অ্যাটাক করে চলেছে। রাধিকা ওই মেয়েটিকে বিশ্বাস করছে, জানি
আর সত্যি কথা বলতে কি জানেন, মানে এখন এই মুহূর্তে যদি অনির্বাণ হঠাৎ করে কিছু করে বসে, সত্যি আমার বা আমাদের তো কারুরই ওকে কিছু কিছু বলার থাকবে না, তাই না? এত বড় একটা অন্যায়কে সহ্য করা যায়? ও এখন আমার দোষ, তাই তো? যে আসলে সত্যি দোষ করেছে, অন্যায় করেছে, তার কিছু বিচার হবে না, তার দোষটা বিচার হবে না? পারপা একা দুকা।